বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা। মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক, জানালেন ওবায়দুল কাদের। শপথ নিয়ে বিএনপিকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর পরামর্শ। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে কাল সন্ধ্যায়। রাজনৈতিক অঙ্গনে শোক, তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি। প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। বিশ্বের অব্যাহত সমর্থনের পরও ভোটকে প্রশ্নবিদ্ধ করতে অপতৎপরতা, মন্তব্য বিশ্লেষকদের। একাদশ জাতীয় সংসদেও বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি। মন্ত্রী হবেন না দলের কেউই। দলের ভাবমূর্তি ফিরে আসবে মত নেতাদের। সেবার মান বাড়লেও প্রতিষ্ঠার 47 বছরে কমেছে বিমান বাংলাদেশের রুট। চলতি বছর বহরে 4 উড়োজাহাজ যুক্ত হলেও নতুন রুটে যাত্রা শুরুর প্রত্যাশা। এবং ফ্যাটি লিভারে আক্রান্ত দেশের 4.5 কোটি মানুষ। অনিয়ন্ত্রিত জীবনযাপনই কারণ। শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ চিকিৎসকদের। আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বৃহস্পতিবার শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সভাপতি। সেখানে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেন তারা। এর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিপুল জয়ের পর নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলে জানান তিনি। সংসদে যোগ না দিয়ে বিএনপিকে ব্যর্থতার বৃত্তে আটকে থাকতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকারের পক্ষ থেকেও আমি আমন্ত্রণ করেছিলাম, তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। তো সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে। পার্লামেন্টের অধিবেশনে যদি না আসে, যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতা আর ভুয়ের চোরাবালিদের তাদের আবারও আটকে থাকতো। আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে, এক্সপেরিয়েন্স আর এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগের পথ চলা, তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে। এছাড়া অতীতের ভুল থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিনারিও ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ কাল সন্ধ্যায় দেশে আনা হবে। রোববার 10:30টায় সংসদ ভবনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। গতরাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে। কীর্তিমানদের জীবনে মৃত্যুই শেষ কথা নয়। নশ্বর জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির বাইরে অবিনশ্বর কর্মে তারা বেঁচে থাকেন কোটি মানুষের মনে। তেমনই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফ।
যাকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন বন্ধু, রাজপথের সহযোদ্ধা আর সহযাত্রীরা। উনি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নয়, বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন, নিরঙ্কারী, নির্লোভ। কারোর সাথে তিনি কখনো খারাপ ব্যবহার করতেন না, সবার সাথে তার ব্যবহার ছিল অমায়িক। তিনি একজন ত্যাগী, আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। হাসপাতালে থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ এক আসনে নৌকা প্রতীকে জয়ী হন। নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বয়ং সৈয়দ আশরাফের জন্য ভোট চেয়েছিলেন। অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। সময় চেয়ে তার চিঠিটি স্পিকারের কাছে জমা দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10টায় ব্যাংককের বামরুন্ডাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফুসফুসের ক্যান্সারে 68 বছরে থেমে গেল তার জীবনপথ। সৈয়দ আশরাফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর মিন্টু রোডের বাসায় ছুটে যান রাজনীতিবিদ স্বজনরা। সহমর্মিতা জানান শোক সন্তপ্ত পরিবারকে। সৈয়দ আশরাফের ভাই সৈয়দ আশফাকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে সৈয়দ আশরাফের মরদেহ। প্রধানমন্ত্রী ঠিক করবেন এবং দল ঠিক করবেন, কোথায় কি হবে না হবে হয়তো উনি সবকিছু ঠিক করবেন, কারণ উনি তো আমাদের পরিবারের গার্জিয়ান। আমাদের তো চাষাও মারা গেল, বাবা চাষারও মারে মারলো, বাপও মারা গেল, চাষিও নাই, মাও নাই, আমার বাপ চাষার দুই ভাই, গার্জিয়ান বলতে বড় ভাই আছেন, আমার তো বড় ভাইও নাই। সৈয়দ আশরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাবহ এক পরিবেশের সৃষ্টি হয়। ছুটে যান বিভিন্ন অঙ্গনের মানুষ, যেন নির্মোহ রাজনীতিবিদের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। বাংলাদেশের রাজনীতির একজন অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ যেটি আপনি বলেন, সাধারণত এই মানে এই ক্যাটাগরির রাজনীতিবিদ আমরা সাধারণত দেখি না। ওয়ান ইলেভেনের সময় যদি বলি, যখন একেবারে রাজনৈতিক নেতৃত্ব চরম একটি সংকটের মধ্যে, সে সময়ও তিনি দলের হাল ধরেছিলেন। তিনি একটু ডিফারেন্ট পলিটিশিয়ান ছিলেন, আমাদের গতানুগতিক ধারার যে রাজনীতিবিদ তার একটু প্রচার বিমুখ। আমার কর্মজীবনে আমি অনেকের সাথে কাজ করেছি, মন্ত্রীদের অনেকের সাথে, তার মতো এত বিনয়ী, এত ভদ্র সজ্জন মন্ত্রী আমি দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের মাতম। তারা বলছেন সৈয়দ আশরাফের মৃত্যুতে সমাপ্ত হয়েছে একটি গোটা অধ্যায়। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বর্ষীয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক নেমে এসেছে কিশোরগঞ্জে। শোকাহত দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জ শহরের এখানে সেখানে ঝুলছে নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন। এই তো সেদিন তিনি বিজয়ী হলেন বিপুল ভোটে, এখনো শেষ হয়নি আনন্দের রেশ। এরই মধ্যে শোকের ছায়া পুরো শহর জুড়ে। প্রিয় নেতা সৈয়দ আশরাফকে হারিয়ে শোকাহত কিশোরগঞ্জবাসী। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলেও শপথ গ্রহণের আগেই প্রিয় নেতার মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় নেতাকর্মীরা। প্রিয়জনের মৃত্যুতে শোকে মুহ্যমান আত্মীয় স্বজনও। হতভম্বই, কিছুদিন আগে তার ওয়াইফ মারা গেছে, আমরা আরো মানে ওই সময় কষ্ট হয়েছে, এখন ভীষণ কষ্টে আমরা কষ্টে আছি। সৈয়দ আশরাফই একমাত্র ব্যক্তি যিনি শেখ হাসিনার পক্ষে সারা দেশে আওয়ামী লীগের জনমত তৈরি করেছিলেন। কিশোরগঞ্জের সাধারণ মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী তাকে হৃদয় থেকে ভালোবাসতেন। আল্লাহ যেন কবর সহ প্রত্যেকটা মঞ্জিলে তাকে যেন আল্লাহ শান্তিময় করে দেয়। প্রিয় নেতার আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জেলা আওয়ামী লীগ নেতাদের। আশরাফ সাহেবের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মনে করি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংকট মুহূর্তে তিনি সবসময় পাশে থাকতেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের একজন প্রিয় পাত্র ছিলেন এবং প্রিয় নেতা ছিলেন। 1996 সাল থেকে টানা পাঁচবার কিশোরগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে দেড় ঘণ্টা ব্যাপী চলা বৈঠক নিয়ে মুখ খোলেননি কেউ। সকাল 10টার দিকে রবার্ট মিলারের গুলশানের বাসায় বৈঠক শুরু হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। বৈঠকে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রবার্ট মিলারকে অবহিত করা হয় বলে জানা গেছে।
বেলা 11:30টায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাননি তারা। সেখানেও সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তারা। এদিকে নির্বাচনে বিশ্বের অব্যাহত সমর্থনের পরও বিএনপির নালিশ করার প্রবণতা ভোটকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একই সঙ্গে ভূপ্রকৃতিগত কারণে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হওয়ায় সরকারকে সতর্ক থাকারও পরামর্শ তাদের। রাশেদ বাপ্পিকে সাথে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। সংসদ সদস্য হিসেবে বিএনপি নির্বাচিতরা শপথ না নিয়ে ধর্ণা দিচ্ছেন বিভিন্ন দূতাবাসে। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে। বহির্বিশ্বের শক্তিধর দেশের কাছে নালিশ জানানোকে রাজনৈতিক এ দলটির হীনমন্যতা হিসেবে দেখছেন কূটনীতিকরা। রাষ্ট্রদূত বা কূটনীতিক যারা থাকেন তাদের কাজই তো হলো কোনো দেশে, যেই দেশে তারা থাকেন সেখানকার খবর যতটা বেশি তারা তাদের দেশে পাঠাতে পারেন সেই চেষ্টা তারা করবেন। তো তাদের কাছে লোকে দিয়ে যদি যেতে কোনো খবর দিতে চায় তো তারা সেটা শুনবেন। দূতাবাসে কোনো ভূমিকা আছে বাংলাদেশের জনগণের যে রায় দিয়েছে পরিবর্তন করার? কোনো ক্ষমতা নাই এবং এটা একটা হীনমন্যতা বলবো আমি। এই সম্বন্ধে যদি আপনার কিছু বক্তব্য থাকে, আইনি সংস্থা এখানে রয়ে গেছে, এখানে এখানে নির্বাচন কমিশন আছে, কোর্ট আছে, হায়ার কোর্ট আছে। বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অভিযানে বিএনপি জামাতের সংশ্লিষ্টতা উঠে এসেছে বারবার। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন জোটটির সাথে বিশ্বের সন্ত্রাস বিরোধী অভিযানে নেতৃত্ব থাকা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন রয়েছে। সন্ত্রাসবাদ দমনে যে সফল হয়েছে এটা তো সবাই স্বীকার করে, মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে, যাদের সাথে এখন যুদ্ধ করছে একসময় তাদেরকে তারাই সৃষ্টি করেছে। সুতরাং এটা খুব একটা সিম্পল একটা ইকুয়েশন না, এটা একটা জটিল বিষয়। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আফগানিস্তান মধ্যপ্রাচ্যে অবস্থান হারানোর পর এশীয় অঞ্চলের কাছাকাছি ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবাদ জাতি সিরিয়াতে বিলিয়ন বিলিয়ন অস্ত্র বিক্রি করার পরে এখন সিরিয়াতে সরি পড়েছে, আফগানিস্তান তাদের সৈন্য উড্ড করতেছে, তাদের নতুন নতুন ঘাঁটি তারা তো চেষ্টা করে। বিদেশের কে কি বললো সেটা হচ্ছে আমরা নিজেরা যতটা সতর্ক হতে পারি, নিজেদের ঘর ঠিক করতে পারি, তখন অন্যের বলার সুযোগটা কমে যাবে। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ সরকারকে সচেতন থাকার পরামর্শ দেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বড় প্রহসন ও প্রতারণা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন জনতার আদালতে একদিনের বিচার হবে। ইসি শুধু যে কিছুই করেনি তা নয়, তারা সকল আদেশ নিয়ম এভাবে জারি করেছে যেন এসব কিছু নির্বিঘ্নে ও নিখুঁতভাবে করা যেতে পারে। নির্বাচনের দিনের পূর্বের কয়েক সপ্তাহে বিরোধী দলের মিছিলে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচন প্রচার প্রচারণার অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশ ডাকলে পুলিশ আক্রান্তদের গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে। রাতের সময় আরও থাকছে মতিঝিলে 8 কোটি টাকা উদ্ধারের ঘটনায় তারেক রহমানের সাবেক এপিএস অপু গ্রেফতার। নির্বাচনে ব্যবহার করতে হুন্ডির মাধ্যমে দুবাই থেকে এসেছিল টাকা। সরকারে নয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবেই থাকবে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেছেন এতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অতীতের প্রশ্নবিদ্ধ ভূমিকা আর সমালোচনার অবসান ঘটবে। একই সঙ্গে সরকারে থাকা নিয়ে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। আজহার লিমনের রিপোর্ট। এসেছিলেন আমার কাছে, ইলেকশন তুমি করো, যে আমি ইলেকশনের পক্ষে ছিলাম না, তুমি ইলেকশন যখন করছো দলকে রক্ষা করার জন্য করো, কিন্তু কোনো মন্ত্রী তো নিও না। 2014 সালের জুলাই মাসে সময় সম্পাদকীয়তে সরকার এবং বিরোধী দল একসঙ্গে থাকা প্রসঙ্গে এভাবে নিজের অবস্থান তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। যদিও দশম জাতীয় সংসদ এবং ওই সংসদের সরকারের পুরোটা সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে থেকেছেন জাতীয় পার্টির 3 মন্ত্রী,
একাদশ জাতীয় সংসদ গঠিত হয়ে যাওয়ার পর জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে রাজনীতির মাঠে এ নিয়ে যখন সংশয়, তখন গণমাধ্যমে প্রকাশিত হয় পার্টি চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিবৃতি। এখানে বলা হয়, সরকারে নয়, এবারের সংসদে বিরোধী দল হিসেবেই থাকতে চায় জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান, কো চেয়ারম্যান থাকবেন বিরোধী দলীয় উপনেতা হিসেবে। দলটির সকল স্তরের নেতাকর্মীদের সমর্থন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে এ বিবৃতিতে জাতীয় পার্টি সরকারের কোনো মন্ত্রিত্ব নেবে না বলেও জানানো হয়। জাতীয় পার্টির এই নীতি নির্ধারক এ সিদ্ধান্তকে দলের জন্য ঐতিহাসিক এবং সময় উপযোগী বলছেন। এর আগে সংসদে আমরা সরকারেও ছিলাম, বিরোধী দলে ভূমিকা পালন করেছি, তো এইটা হয়তো বা জনগণ খুব ভালো চোখে দেখেনি। এটা আমার দলের চেয়ারম্যানের কাছে স্পষ্ট, গত 5 বছরের প্রতিদিনই আমাকে কিছু কথা শুনতে হয়েছে, সংসদীয় রাজনীতিতে বিরোধী দল অপরিহার্য সংসদের মধ্যে বাইরে, সেটা আমরা পূরণ করতে চাই। এমন সিদ্ধান্তে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির এই নেতা। আমরা ভিতরে অনেক কথা বলবো, যার যার কথা তো সে বলবেই, আজ বলছে আমরা কোনো কথা বলবো না, যা সিদ্ধান্ত নেন এটা তো রাজনীতি না। সবাই কথা বলেছি, তারপরে সমস্ত কথা মাননীয় চেয়ারম্যানের কাছে গেছে, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের সিদ্ধান্ত, এখানে সবাই খুশি। বৃহস্পতিবার জাতীয় পার্টির বিজয়ী মোট 22 জন সদস্যের মধ্যে হুসেইন মোহাম্মদ এরশাদ ছাড়া শপথ নিয়েছেন বাকি 21 জন সংসদ সদস্য। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রায় 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। কায়িক শ্রমের অভাব এবং চর্বিযুক্ত খাবারে অভ্যস্ত হওয়ায় উচ্চবিত্ত গ্রামীণ নারী ও স্থূল মানুষের এ রোগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। সরকারি বেসরকারি গবেষণা বলছে, এখনও পর্যন্ত কার্যকরী প্রতিষেধক তৈরি না হওয়ায় আক্রান্তের একটি অংশ লিভার সিরোসিস, লিভার ক্যান্সার সহ নানা মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তাই চিকিৎসকের পরামর্শ শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। ষাটার্ধ জহুরা বেগম পেটে পানি বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার আশায় কুমিল্লা থেকে বিএসএমএমইউতে এসে চিকিৎসা নিচ্ছেন। ডায়াবেটিসের সাথে লিভারে ফ্যাট জমাই লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই সিরোসিস থেকে পরবর্তীতে আবার মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 20% বা 25% কেসে দেখা যায় সিরোসিস থেকে ক্যান্সার হয়ে যায়। ব্যথা টাথা হয়, পায়ে জোর পাই না, হ্যাঁ, এবং সিরিজিস হয়ে গেছে আমার। ফ্যাট ব্যথা করে, চিটটা ব্যথা করে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গবেষণায় দেখা যায় 45 থেকে 54 বছর বয়সী গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এই হার বেশি হলেও নারীদের মধ্যে তা সর্বোচ্চ। পর্যায়ক্রমে স্থূলদের মধ্যে 63.55% এবং উচ্চ আয়ের মানুষের মধ্যে 50.38% ফ্যাটি লিভারে আক্রান্ত। মূল কারণ কি? ডায়াবেটিস, থাইরয়েড, ফ্যাট জমতে 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 লিভার সেলগুলো তখন কার্যক্ষমতা হারাইতে থাকবে। চিকিৎসা নিলে পরে যখন এটা নর্মাল হয়ে গেল, থাইরয়েড নর্মাল, ডায়াবেটিস নর্মাল, তাহলে আস্তে আস্তে ফ্যাটগুলি কমে যেতে পারবে। আক্রান্ত 4.5 কোটির অন্তত 1.5 থেকে 2 কোটি ক্ষতিকর ফ্যাটি লিভারে আক্রান্ত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আক্রান্তরা এখনই নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিজেদের শরীরের ওজন না কমালে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে দীর্ঘস্থায়ী লিভার রোগে আক্রান্ত হবেন, পাশাপাশি এদের অধিকাংশই আবার মৃত্যুর সহজ শিকারে পরিণত হবেন। এই যে ক্ষতিকর ফ্যাটি লিভার, এটাকে বলা হয় ন্যাশ, ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিস। যাদের ফ্যাটি লিভার জনিত হেপাটাইটিস হয় সেখান থেকে সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। বসে থাকা এবং ক্যালোরি খরচ না হওয়ার কারণে এই ফ্যাটি লিভারের প্রবণতা মারাত্মকভাবে আমাদের দেশে বেড়েছে। প্রায় সব বয়সীরা আক্রান্ত হলেও বয়স বৃদ্ধির সঙ্গে এর ব্যাপকতা বাড়তে থাকে। আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা রোগটি প্রতিরোধে জাতীয় পর্যায়ে নীতি গ্রহণের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ফেনী জেলার 42টি ইউনিয়নের সবগুলো সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক ছাড়াই চলছে চিকিৎসা ব্যবস্থা। এসব স্বাস্থ্যকেন্দ্র পুরোটাই এখন চিকিৎসা সহকারী ও মাঠের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক সেবা নির্ভর। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মুন্নার রিপোর্ট। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফেনী জেলার 42টি ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের 19টি ও পরিবার পরিকল্পনা বিভাগের 33টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। 2014 সালের 5ই আগস্ট একযোগে এসব কেন্দ্রগুলোতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এক বছর না গড়াতেই এখানকার চিকিৎসকরা উচ্চতর শিক্ষা ও প্রেশনের নামে গ্রামীণ জনপদের কর্মস্থল ছেড়ে চলে যান। সেই থেকে এসব কেন্দ্র
অনিরাপদ, অস্বাস্থ্যকর পরিবেশ, লোকবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধসহ নানা সংকটের বোঝায় মাথা নিয়ে দুঃখে দুঃখে চলছে। চিকিৎসা সহকারী ও মাঠের স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা সেবা চালু রেখেছেন। গুরুতর রোগী চিকিৎসার জন্য যে অ্যান্টিবায়োটিক কিংবা কোনো জরুরি ওষুধ আমাদের নাই। সর্দি কাশি সাধারণ দিছে, এনে তো ধরেন না, তো নদরি একদিন দুদিন কষ্ট করে বোগের। বাচ্চা দেখাইতে হইলে ডাক্তারের ভিজিট দন লাগে 500 টাকা, তো আমরা 500 টাকা করে পামু। সেই জন্য এখানে যেন একটা সরকারি হাসপাতাল আছে, এখানে একটা বড় ডাক্তার আসুক, আমরা যেন সেবা পাই। ফেনী সিভিল সার্জন জানান, ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক স্বাস্থ্য সেবার এসব কেন্দ্রগুলো চিকিৎসকের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে। অতি সত্তরই প্রায় 5000 ডাক্তার নিয়োগ পাবেন এবং পরবর্তীতে 12000 ডাক্তার নিয়োগপ্রাপ্ত হবেন, তখন এই সমস্যাটা থাকবে না, আমরা প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দিতে পারবো। সংশ্লিষ্ট বিভাগের হিসেব মতে চিকিৎসকের সব শূন্যপদ ছাড়াও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা সহকারী, ফার্মাসিস্ট ও পরিবার কল্যাণ পরিদর্শিকার পদও শূন্য রয়েছে। এই জেলার প্রায় 15 লাখ গ্রামীণ জনগোষ্ঠীর সুস্থতার জন্য ইউনিয়ন পর্যায়ের একমাত্র এখানকার এমন সব অসুস্থ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো নিজে সুস্থ হবে কবে, স্বাস্থ্যসেবা বা দিবে কবে সরকারের কাছে, এমন সব প্রশ্নই এখন সুবিধাভোগী সবার। কাজীরবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে বক্তের মুন্না, সমো সংবাদ, ফেনী। উদ্বোধনের পর একযোগ পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহ সদরের চরাঞ্চলে নির্মিত 20 শয্যার পরাণগঞ্জ হাসপাতাল। নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল, ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। কাগজে কলমে 5 জন চিকিৎসক থাকলেও আসেন মাত্র 1 জন। হোসেন আলীর তোলা ছবিতে হারুনা রশিদের রিপোর্ট। চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে 2006 সালে ময়মনসিংহ সদরের পরাণগঞ্জে নির্মাণ করা হয় সম্পূর্ণ আবাসিক সুবিধা সম্বলিত 20 শয্যার হাসপাতাল। উদ্বোধনের পরপরই অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য কোটি টাকার যন্ত্রপাতিও সরবরাহ করা হয়, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ না দেয়ায় এটি পুরোপুরি চালু হয়নি একযুগেও। শয্যা ও যন্ত্রপাতিগুলোও সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। তালাবদ্ধ কক্ষগুলো ধুলুবালি আর ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। আবাসিক ভবনগুলোও এখন পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, বহির্বিভাগ চালু থাকলেও নিয়মিত আসেন না চিকিৎসক। কোনো ধরনের সিট নাই বা কোনো ধরনের ডাক্তার বা চিকিৎসা কোনো কিছু হইতেছে না। এই যে ওষুধগুলো আইলে উপায় না, একটু ওষুধ চাই, ওনার স্লিপ কাটাইছি, স্লিপ রেখে দিছে, কিছু দেন নাই। আগে প্রথম অবস্থা ডেলিভারি কেছে মাঝে মাঝে একটা দুইটা হইতো, এখন এগুলি কোনো খবরই নাই। হাসপাতাল যদি ঠিকমতো চালু হয় তাহলে এলাকাবাসী সবাই চিকিৎসা পাবে, ভালোমতো চলাফেরা করবে, রোগী সেবা পাবে। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় জনবল ও ওষুধ না পাওয়ায় কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। আমাদের হসপিটালে যারা কোনো রকমের বরাদ্দ নেই, কিছু ওষুধ আমরা পাই সিভিল সার্জন অফিস থেকে, এগুলি আমরা ওষুধ রোগীদেরকে দিয়ে থাকি। আবাসন ভবনগুলো যেগুলো আছে কোনোটাই আসলে এখন বাসযোগ্য অবস্থা নেই, সবগুলো প্রায় পরিত্যক্ত হয়ে গেছে, কোনো সিকিউরিটি গার্ড নেই, নাইট গার্ড নেই। তবে সিভিল সার্জন জানালেন, বহির্বিভাগ চালু থাকলেও বারবার চেষ্টা করেও ইনডোর সেবা চালু করা যাচ্ছে না, সরকারি ওষুধও বরাদ্দ নেই ওই হাসপাতালের জন্য। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের বরাবর আমরা লিখেছি যে অতি সত্ত্বর চরাঞ্চলে ইনডোর সার্ভিস চালু হয়, আউটডোর সার্ভিসের ওষুধপত্রগুলো যাতে আমরা সরকার থেকে পাই। প্রায় 3 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি পুরোদমে চালু হলে চরাঞ্চলের 1,00,000 মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাতের সময় আরো থাকছে নানা কর্মসূচিতে ছাত্রলীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সংগঠনের সুনাম ধরে রাখতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই মত সাবেকদের। সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে 8 কোটি টাকা উদ্ধারের মামলায় তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপুকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অপুকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে তিনি হাসপাতালটিতে র্যাবের পাহারায় চিকিৎসাধীন আছেন। শরীয়তপুর 3 আসনে বিএনপির প্রার্থী ছিলেন অপু। গত 25 ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টার থেকে ব্যবসায়ী আলী হায়দার ও 2 ব্যক্তিকে নগদ 8 কোটি টাকা ও 10 কোটি টাকার চেক সহ গ্রেফতার করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে বিপুল পরিমাণ টাকা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ওই টাকা হুন্ডির মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছিল বলে জানায় র্যাব।
নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এই টাকাটা তারা ইউজ ব্যবহার করতে চাচ্ছিল। তো তারা নিজেই এই নামগুলো বলেছে এবং ওই মামলার 4 নম্বর এজাহারভুক্ত আসামি মিয়ানুরদ্দিন অপু, উনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো এই অবস্থায় উনি থাকবেন, স্টেটটা একটা চিকিৎসা একটা রোগী থেকে আসামি বা আসামি হিসেবে সে রূপান্তরিত হলো, বা তার চিকিৎসার এক্ষেত্রে কোনো তারতম্য হবে না। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ছাত্রলীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর ছাত্রলীগ। এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরেনিয়াবাতের নেতৃত্বে নগরীর শহীদ সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা ছাত্রলীগ। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠার 47 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ও সেবার মান বাড়লেও কমেছে রুট। 52টি দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল চুক্তি থাকলেও বর্তমানে মাত্র 15টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেনি বিমান। তবে চলতি বছরেই বহরে অত্যাধুনিক প্রযুক্তির আরও 2টি ড্রিম লাইনার সহ 4টি উড়োজাহাজ যুক্ত হলে 4টি নতুন রুটে যাত্রার প্রত্যাশা বিমানের। বিস্তারিত হাজিরা শিউলি রিপোর্টে। বিমান বাহিনী থেকে পাওয়া DC-3 উড়োজাহাজ দিয়ে 1972 সালে 4 জানুয়ারি যুদ্ধবিধ্বস্ত দেশে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমানের। 80-এর দশক থেকে উড়োজাহাজ বাড়তে থাকলে পর্যায়ক্রমে এশিয়া, ইউরোপ ও আমেরিকার 26টি আন্তর্জাতিক গন্তব্যে পাখা মেলে বিমান। যদিও রাজনৈতিক বিবেচনায় ফ্লাইট পরিচালনা ও বেশি মূল্যে উড়োজাহাজ লিজ নেয়ায় ক্রমাগত লোকসানে বন্ধ হয়ে যায় অধিকাংশ রুট। বহরে নতুন প্রযুক্তির উড়োজাহাজ সংযোজন করে গেল 4 বছরে আবারও লাভের ধারে ফিরেছে সংস্থাটি। তবে সেবার পরিসর বাড়াতে, নতুন রুট বাড়ানোর পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিমানের বোর্ড সদস্যদের কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিমানের কার্গো অপারেশনস বিল্ড আপ করতেই হবে, ডেস্টিনেশনস বাড়াতে হবে, চায়নাতে যেতে হবে, ইউরোপিয়ান ডেস্টিনেশনগুলো খুলে ওইভাবে নেটওয়ার্কিংটা করতে হবে, অন্যান্য এয়ারলাইনের সাথে কম্পিট করতে গেলে যে সুবিধাগুলো দেয়া হয়, এইসব ব্যাপারে বিমান বোর্ডের অবদান রাখতে হবে যেন বিমানের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে। নতুন বছরে চীনের গুয়াংজু ও শ্রীলঙ্কার কলম্বো সহ নতুন 4টি ও বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু রুটে ফ্লাইট চালুর কথা জানায় বিমান। এই 4টি উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত হওয়ার ফলে আমাদের ফ্লিট ক্যাপাসিটি যেমন বাড়বে, একই সঙ্গে আমাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করার পরিকল্পনা রয়েছে। প্রথমে আমরা যেতে চাই চীনের হুয়াংজুতে, আমরা সৌদি আরবের 4th গন্তব্যে যেতে চাই, সেটি হলো মদিনা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবার। বর্তমানে প্রায় 10,000 কোটি টাকারও ঋণের ভারে ভারাক্রান্ত বিমান। এই প্রেক্ষাপটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদার সাথে সঙ্গতি রেখে বহরে উড়োজাহাজ বাড়াতে সরকারের কাছে মূলধন চেয়েছে সংস্থাটি। বহরে উড়োজাহাজ সংখ্যা বাড়াতে গেলে আমাদের ঋণের যে পরিমাণটা সেটা আমাদের দিনে দিনে বেড়ে যাচ্ছে। ঋণের অনুপাতটি স্বর্ণীয় পর্যায়ে রাখবার জন্য আমাদের মূলধনের যোগান প্রয়োজন। যদি বিমান সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা এই বিষয়ে অবহিত করেছি। 47 বছরে মোট 5,70,00,000 যাত্রী পরিবহন করেছে বিমান। এক সময়ে আন্তর্জাতিক রুটে মোট যাত্রীর 50% বাংলাদেশ বিমান পরিবহন করলেও বর্তমানে করছে 23% যাত্রী। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরি নিয়ে যাওয়া হচ্ছে আজ। 6 মাস পর বাংলাদেশে শুরু হবে তাদের মাথা আলাদা করার প্রক্রিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় শিশু দুটির চিকিৎসা শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওদের হাসি, কান্না, অনুভূতি, আবেগ কিংবা খুনসুটি সবই আলাদা, কিন্তু মাথা দুটো এক করে পৃথিবীতে এসেছে ওরা, যার ভারে ফুটফুটে চঞ্চল মেয়ে দুটির পরিবার আজ ভারাক্রান্ত। পরপর দুটি সফল অপারেশনে আলাদা করা হয় রাবেয়া রোকাইয়ার প্রধান রক্তনালী। এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পালা। চিকিৎসার পর আবারও মাথা জোড়া লাগানো অবস্থাতেই দেশে ফিরিয়ে আনা হবে তাদের। আনুমানিক 6 মাস পর বাংলাদেশেই শুরু হবে রাবেয়া রোকাইয়ার মাথা আলাদা করার প্রক্রিয়া। দুইটা স্টেজ এখানে হইছে এবং থার্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে ওদের মাথার মধ্যে বেলুনের মতো কিছু জিনিস ঢুকে চামড়াটাকে বড় করা,
কারণ যখন বাচ্চার মাথা দুইটা সেপারেট করা হয় তখন একটা বিরাট গ্যাপ হয়ে যায়, সেটা বন্ধ করতে হবে। ঢাকা মেডিকেল কলেজের বার্নিনিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাবেয়া রোকেয়ার বাবা মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমার এই অসহায় বাচ্চাদের চিকিৎসার সুব্যবস্থা করেছেন। ভালোভাবে ফিরে আসুক, সুস্থ হয়ে যেন আমার আপনার সন্তানের মধ্যে যেন ঘুরে বেড়াতে পারে, খেলতে পারে, এটা আমি সবাই কামনা করি। আমি সবাই আশা করব হাঙ্গেরি এবং আমাদের বাংলাদেশের চিকিৎসকরা সবাই মিলে এদেরকে সুস্থ জীবন ফিরে দিতে আমাদের রমে। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে এ ধরনের চিকিৎসা সফল হওয়ার হার মাত্র 20%, তবু রাবেয়া রোকেয়া ফিরে পাবে স্বাভাবিক জীবন এমন আশা সবার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আরও 2-3 বছর মাশরাফি বিন মর্তজাকে জাতীয় দলে দেখতে চান তামিম ইকবাল। ড্রেসিংরুমে তার উপস্থিতি অনেকের জন্যই অনুপ্রেরণার। সময় সংবাদে তামিম আরও জানান, বাংলাদেশের হয়ে 2025 সাল পর্যন্ত খেলার লক্ষ্য তার। 2019 বিশ্বকাপে টাইগারদের নিয়ে অনেকে স্বপ্ন দেখলেও তামিম বলছেন বিশ্ব আসরে বাংলাদেশের শুরুটা গুরুত্বপূর্ণ। শরীফুল ইসলাম রুবেলের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, পরিসংখ্যান অন্তত তাই বলে। ক্যারিয়ারের সায়ান্নে থাকা মাশরাফি ক্রিকেট পরবর্তী জীবন নিয়েও পরিকল্পনা করেছেন, নাম লিখিয়েছেন রাজনীতিতে। তাই বাংলাদেশ দলের সঙ্গে তার সম্পর্কটাও হয়তো শেষের পথে, কিন্তু সতীর্থরা তেমনটা চান না। মাশরাফি নিরাশায় আশার দিশারি, বিপদে নির্ভরতার প্রতীক। অধিনায়ককে তাই বিশ্বকাপের পরেও দলে দেখতে চান তামিম ইকবাল। আমি তো আশা করবো উনি আরো 2-3 বছর 4 বছর খেলুক, একটা না একটা সময় সবার ক্রিকেট ছাড়তে হয়। বাট সত্যি কথা, আমি এখনো এটা নিয়ে ভাবতে চাচ্ছি না, বিকজ আই নো হাউ ইম্পর্টেন্ট হি ইজ ফর দ্য টিম, আর স্পেশালি ইন্ডিভিজুয়ালের জন্য, আমার ব্যক্তিগত, আমার নিজের জন্য উনি খুব ইম্পর্টেন্ট। জাতীয় দলে তামিম খেলছেন প্রায় এক যুগ হতে চললো, শেষ 4 বছরে ওয়ানডেতে তার গড় 60-এর ওপর। যত দিন যাচ্ছে তামিম আরো শানিত হচ্ছেন, এই ধারাবাহিকতা ধরে রেখেই ক্যারিয়ারের বাকিটা পথ যেতে চান তামিম। আমার ইচ্ছা অবশ্যই আছে যে আরো 6 বছর ক্রিকেট খেলার, বাট এটা অনেক কিছু ডিপেন্ড করে আমার ফিটনেস কেমন, আমার পারফরম্যান্স কেমন। কমাস বাদেই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও পরপর 2টি এশিয়া কাপের ফাইনাল খেলায় টাইগারদের নিয়ে সবার স্বপ্নের পরিধিটাও বেড়েছে। কোচ, অধিনায়ক সবার লক্ষ্যই সেমিফাইনাল। তামিম সেই দলের সারথি হলেও তার কাছে শুরুটা গুরুত্বপূর্ণ। অবশ্যই সেমিফাইনাল যদি আমরা খেলতে পারি, ইট উইল বি আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আমার কাছে যেটা মনে হয় যে প্রথম 2টা ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ টিমের যদি আপনি গ্রাফটা দেখেন, আমরা যদি ভালো স্টার্ট করি কোনো টুর্নামেন্টে, আমি নর্মালি ওই টুর্নামেন্টে আমরা ভালো খেলি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা, মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক জানালেন ওবায়দুল কাদের। বিএনপিকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর পরামর্শ। সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে কাল সন্ধ্যায়, রাজনৈতিক অঙ্গনে শোক। তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি, প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। বিশ্বের অব্যাহত সমর্থনের পরও ভোটকে প্রশ্নবিদ্ধ করতে অপতৎপরতা, মন্তব্য বিশ্লেষকদের। একাদশ জাতীয় সংসদেও বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি, মন্ত্রী হবেন না দলের কেউ, ভাবমূর্তি ফিরে আসবে মত নেতাদের। এবং ফ্যাটি লিভারে আক্রান্ত দেশের 4.5 কোটি মানুষ, অনিয়ন্ত্রিত জীবনযাপনই কারণ, শৈশব থেকেই সঠিক খাদ্যাভ্যাসের পরামর্শ চিকিৎসকদের। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।